নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ লেবু গাছ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে দার্জিলিং কমলা লেবু গাছের রোপণ এবং পরিচর্যা করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি দার্জিলিং কমলা লেবু আমার টবে রোপণ করেছি। এই গাছটির বয়স মাত্র 4 সপ্তাহ। প্রথম যখন এই গাছটাকে নিয়ে আসি অনেক দূর থেকে, আনার ফলে গাছটা অনেকটা ক্ষতি হয়েছিল, গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল। কিন্তু দেখুন, মাত্র এই 4 সপ্তাহ পরিচর্যার মধ্যে দিয়ে কিন্তু গাছটা পুনরায় আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠেছে এবং দ্রুত কিন্তু বৃদ্ধি হচ্ছে। কিভাবে আপনারা এই কমলা লেবু গাছের পরিচর্যা করবেন, কিভাবে মাটি তৈরি করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেব। আর একটা কথা, অবশ্যই আপনাদের ছাদ বাগানে একটি করে এই দার্জিলিং কমলা লেবুর গাছ কিন্তু অবশ্যই রোপণ করবেন। দার্জিলিং এই যে কমলা লেবু গাছের জন্য খুব একটা বেশি বড় টবেরও দরকার নেই, মাঝারি টব হলেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা টবে এই দার্জিলিং কমলা লেবু গাছের রোপণ করতে পারবেন। এবং এই ছোট্ট লেবু গাছেই কিন্তু লেবু ভরে যাবে, কমলা লেবু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফলন হবে। কিভাবে এই কমলা দার্জিলিং কমলা লেবু গাছের জন্য মাটি তৈরি করবেন সে সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। দার্জিলিং কমলা লেবু গাছের জন্য আদর্শ মাটি তৈরিতে প্রয়োজন 50% সাধারণ গার্ডেন সয়েল। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ গার্ডেন সয়েল। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সাধারণ যে মাটি রয়েছে, আঞ্চলিক মাটি রয়েছে, সেই মাটি নেবেন 50%। এবং মাটিটাকে ভালোভাবে মিহি করে নেবেন, এই যে আমি যেভাবে নিয়েছি এভাবে নেবেন। ছোটো ছোটো দানা থাকলেও কোনো অসুবিধা নেই, মাটিটাকে ভালোভাবে সুন্দর করে মিহি করে নেবেন। এরপরে আর নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনারা এই ভার্মি কম্পোস্টের জায়গায় নিতে পারেন পাতা পচা সার বা গোবর সার, যে কোনো কিছু কিন্তু নিতে পারেন এই ভার্মি কম্পোস্টের জায়গায়। এর সাথে আর কী নেবেন? এর সাথে আর নেবেন 20% লাল বালি। লাল বালিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 20% লাল বালি অবশ্যই নেবেন। আপনাদের কাছে লাল বালি যদি না থাকে আপনারা সাদা বালি নিতে পারেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কমলা লেবু গাছের জন্য। এছাড়াও আপনারা কী নেবেন? 2 মুঠো সরিষার খোলের গুঁড়ো। ব্যাস, এ কটির মিশ্রণে কিন্তু তৈরি হবে দার্জিলিং কমলা লেবু গাছের জন্য আদর্শ মাটি। কেবলমাত্র ওই যে ভার্মি কম্পোস্ট নিলাম, ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা নিতে পারেন গোবর সার বা পাতা পচা সার, যে কিছু যে কোনো কিছু নিতে পারেন। এই 50% সাধারণ মাটি, 30% ভার্মি কম্পোস্ট এবং 20% লাল বালি এবং 2 মুঠো সরিষার খোল, এ কটির মিশ্রণেই কিন্তু তৈরি হবে দার্জিলিং কমলা লেবু গাছের জন্য আদর্শ মাটি। আপনারা প্রমাণস্বরূপ দেখতেই পাচ্ছেন এই সাধারণ মাটিতেই কিন্তু কত সুন্দরভাবে দার্জিলিং কমলা লেবু গাছ কিন্তু অভিযোজন ঘটেছে। এই যে উপরের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু নতুন পাতা, কত সুন্দরভাবে কিন্তু দ্রুততার সহিত কিন্তু গাছটা বেড়ে উঠছে। আমি দেখেছি অনেকে এই গাছের প্রথম ধাপে যখন নতুন গাছ বসায় সেই মাটির সাথে কিন্তু নানা ধরনের রাসায়নিক সার মেশায়। কখনোই প্রথম অবস্থায় মাটির সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক সার কিন্তু মেশাবেন না, কারণ প্রথম অবস্থা এই যে সাধারণ মাটিটা আমি তৈরি করলাম, এই মাটিতে যদি গাছকে সুন্দরভাবে একবার অভিযোজন ঘটায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমরা রাসায়নিক সার দিতে পারি। কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা গাছ বসাবো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সময় রাসায়নিক সার কিন্তু মাটির সাথে দিতে পারি না, এর ফলে কিন্তু গাছের ক্ষতি হয়, গাছের যে স্বাভাবিক গ্রোথ, স্বাভাবিকভাবে যে অভিযোজন ঘটায় সেই ক্ষমতাটা কিন্তু কমে যায়। তাই মাটির সাথে যখন নতুন গাছ বসাবেন বা নতুন মাটি তৈরি করবেন সেক্ষেত্রে মাটির সাথে কোনো ধরনের বিশেষ করে রাসায়নিক সার কিন্তু মেশাবেন না, জৈব সার আপনি মেশাতে পারেন, জৈব সার কিন্তু গাছের কোনো ক্ষতি করে না। দার্জিলিং কমলা লেবু গাছে আপনারা কী কী খাদ্য প্রদান করবেন? এই গাছের খাদ্য প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণ যদি 1 বছর যদি আমি লিস্টটা ধরি সেক্ষেত্রে আপনারা 3 ভাগে ভাগ করবেন। 1 নম্বর হচ্ছে বর্ষাকালের আগে খাদ্য প্রদান করবেন, 2 নম্বর হচ্ছে শীতকালের আগে, 3 নম্বর হচ্ছে গ্রীষ্মকালের আগে। বছরে এই 3 বার কিন্তু গাছকে আমরা ভারী খাদ্য প্রদান করব এবং সারা বছর আমরা এই কমলা লেবু গাছকে হালকা খাদ্য প্রদান করব। ভারী খাদ্য আমরা কী কী দিতে পারি? ভারী খাদ্য হিসাবে আমরা জৈব সার হিসাবে দিতে পারি হাড় গুঁড়ো, শিনকুচি, ভার্মি কম্পোস্ট এবং খোলের গুঁড়ো। এই 4টের মিশ্রণ, হাড় গুঁড়ো, শিনকুচি, ভার্মি কম্পোস্ট এবং খোলের গুঁড়ো, এই 4টের মিশ্রণ করে আপনারা এই যে 3টে সময় বললাম, এই 3টে সময় কিন্তু অবশ্যই দেবেন বছরের।
এছাড়াও এর সঙ্গে কিছু পরিমাণে রাসায়নিক সার দিতে হবে। কী রাসায়নিক সার দেবেন? এর সাথে ক্যালসিয়াম, ডিএপি এবং পটাশ, এই তিনটে সারের ভালোভাবে মিশ্রণ করে নিয়ে বছরের তিনটে সময় কিন্তু আপনারা লেবু গাছে খাদ্য দেবেন। এক নম্বর হচ্ছে ঠিক শীতকালের আগে, দু নম্বর হচ্ছে গ্রীষ্মকালের আগে, তিন নম্বর হচ্ছে বর্ষাকালের আগে। এই সময়ে তিন বছরে মাত্র তিনবার কিন্তু লেবু গাছে আপনারা ভারী খাদ্য দেবেন। এছাড়া আপনারা সারা বছর লেবু গাছে হালকা খাদ্য কী দেবেন? আপনারা এক ধরনের তরল জৈব সার তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করবেন? রান্নার সময় যে সকল, যেমন ভাতের ফ্যান, শাকসবজির খোসা বা ফলের খোসা, এই ওয়েস্ট যেগুলো রান্না কিচেনের ওয়েস্ট, এগুলোকে একটা ড্যামের মধ্যে ভালোভাবে পচিয়ে রাখবেন। পচিয়ে রেখে যে তরল জৈব সারটা হবে, এটা কিন্তু আপনারা সারা বছর লেবু গাছে দিতে পারেন। এছাড়াও আপনারা কী দিতে পারেন? এছাড়াও আপনারা সরিষার খোল ভিজানো জল কিন্তু এই লেবু গাছে সারা বছর দিতে পারেন। এর ফলে কিন্তু আপনার লেবু গাছের গ্রোথ বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে এবং লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কমলালেবু ধরবে। কমলালেবু গাছে কিন্তু আপনার গাছটা ভরে যাবে। এই খটি খাদ্য কিন্তু আপনাকে দিতে হবে, বিশেষ করে বছরের এই তিনটে সময় কিন্তু আপনাকে অবশ্যই লেবু গাছে খাদ্য দিতেই হবে। আপনাদেরকে এই কমলালেবু গাছ সম্পর্কিত একটি টিপস দিতে চাই। কমলালেবুর আকার আকৃতি বৃদ্ধির জন্য, কমলালেবুর মিষ্টতা বৃদ্ধির জন্য এবং কমলালেবু গাছের যে কমলালেবুর স্বাদ, সেই স্বাদ আরও সুন্দর করার জন্য আপনারা ফুল আসার আগে এক মাস আগে থেকে, যে আমরা ওই যে কলিচুন, যে চুন পানের সাথে খাওয়া হয়, সেই চুন এক লিটার জলে এক চামচ দিয়ে ভালোভাবে গুলে নিয়ে সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনারা এই দার্জিলিং কমলালেবু গাছের গোড়ায় দেবেন। এর ফলে আপনার দার্জিলিং কমলালেবুর গাছের যে ফল, তার ফলের আকার আকৃতি বৃদ্ধি পাবে, ফলের যে স্বাদ সেটা আরও উন্নত হবে এবং মিষ্টতা আরও বৃদ্ধি পাবে। এটা অবশ্যই কিন্তু এই দার্জিলিং কমলালেবু গাছে দিতে হবে ফুল আসার এক মাস আগে থেকে। দার্জিলিং কমলালেবু গাছের গ্রোথ বৃদ্ধি এবং ফুল আসার ক্ষেত্রে কিন্তু সূর্যালোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আপনার এই কমলালেবু গাছটি ফুল সানলাইটে রাখবেন। ফুল সানলাইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল সানলাইট কিন্তু লেবু গাছের বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা এই দার্জিলিং কমলালেবু গাছে জল বা তরল সার প্রদানের ক্ষেত্রে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু গ্যাপ দেবেন। হয়তো ধরুন আজকের হয়তো তরল জৈব সার বা জল দিলেন, ঠিক 2 থেকে 3 দিন পরে আবার সেই তরল জৈব সার বা জল দেবেন। এই জল দেওয়ার মাঝে অন্তত 2 থেকে 3 দিন গ্যাপ দেবেন। এর ফলে আপনার দার্জিলিং কমলালেবু গাছের গ্রোথ এবং বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে দ্রুততার সহিত কিন্তু ত্বরান্বিত হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দার্জিলিং কমলালেবু গাছে কিন্তু ছত্রাক বা ফাঙ্গাসের, সাদা সাদা এক ধরনের ছত্রাক, সেই ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায়। সেই জন্য অবশ্যই প্রত্যেক সপ্তাহে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, সাব রয়েছে, ব্যাভেস্টিন রয়েছে, রেডোমিন গোল্ড রয়েছে, 1 লিটার জলে 1 চামচ ভালো করে গুলে প্রত্যেক সপ্তাহে অন্তত আপনার এই দার্জিলিং কমলালেবু গাছে একবার অন্তত স্প্রে করবেন। দার্জিলিং কমলালেবু গাছের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো, এই কমলালেবু গাছে বিভিন্ন ধরনের পুষ্টিমৌল প্রদান এবং গাছে যদি পিঁপড়ের আক্রমণ ঘটে বা পাতায় যদি কোনো ধরনের পোকা ধরে বা এই কমলালেবু গাছে দ্রুততার সহিত কিন্তু ফুল ফল আনতে আপনারা অবশ্যই কিন্তু সুপার সোনাটা ইউজ করতে পারেন। 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে প্রত্যেক 15 দিন অন্তরে কিন্তু এই দার্জিলিং কমলালেবু গাছে স্প্রে করতে পারেন। এর ফলস্বরূপ কী হবে? আপনার দার্জিলিং কমলালেবু গাছে কিন্তু দ্রুততার সহিত কিন্তু ফুল আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরবে। আপনারা কিন্তু এই সুপার সোনাটা অবশ্যই কিন্তু আপনাদের দার্জিলিং কমলালেবু গাছে ইউজ করবেন, কারণ এই লেবু গাছের জন্য প্রচুর পরিমাণে ফুল ফল আনতে এবং লেবু গাছকে সমস্ত পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে এবং পুষ্টিমৌল উপাদান জোগাতে কিন্তু এই সুপার সোনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দার্জিলিং কমলালেবু গাছের আরেকটি পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার সম্পূর্ণ গাছটাকে ভালোভাবে স্প্রে করে ধুয়ে দেবেন। কারণ এই গাছ কিন্তু বৃষ্টি খুব ভালোবাসে, কারণ পাহাড়ি অঞ্চলের গাছ যেহেতু কমলালেবু গাছ, এরা কিন্তু বৃষ্টির জলটা খুব ভালোবাসে। তাই আমরা যে স্প্রে মেশিন ইউজ করি, সেই স্প্রে মেশিন দিয়ে অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার সম্পূর্ণ আপনার এই দার্জিলিং কমলালেবু গাছটা ভালোভাবে ধুয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট দার্জিলিং কমলালেবু গাছ কত সুন্দরভাবে দ্রুততার সহিত কিন্তু বেড়ে উঠছে। এই মুহূর্তে ছোটো গাছে যদি আমি ফুল নেই, তাহলে কিন্তু এই ছোটো ছোটো ডালগুলো ভেঙে যাবে। সেই জন্য ফুল নেওয়ার দিকে আমি নজর দিচ্ছি না এই মুহূর্তে গাছের গ্রোথ বৃদ্ধির দিকে আমি নজর দিচ্ছি। দেখুন, তার ফলস্বরূপ দেখুন, যে খাদ্যের কথা বললো, এই খাদ্যগুলো আমি কিন্তু গাছে দিয়েছি, তার ফলস্বরূপ দেখুন কত সুন্দরভাবে দ্রুততার সহিত কিন্তু গাছটা বেড়ে উঠছে।
এই দার্জিলিং কমলালেবু গাছ সংক্রান্ত কিন্তু সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এই দার্জিলিং কমলালেবু গাছ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত পাওয়ার জন্য। আর এই কমলালেবু গাছের রোপণ এবং পরিচর্যা সংক্রান্ত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।